চ ধর্মস্য সর্বধর্মস্বরূপেণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় তে নম আমরা বেদান্তসারে সৃষ্টি সৃষ্টি কীভাবে হয় সেই সম্বন্ধে আলোচনা হচ্ছিল সেখানে আলোচনা করছিলাম তো এখন এই সূক্ষ্ম শরীরের পরে এতেভ্য সূক্ষ্ম শরীরানি আনি চ উৎপদ্যন্তে তা এখন এইটা আমরা পড়েছিলাম যে সূক্ষ্ম ভূত যেগুলো কৃতীয়বতেজ মরুদব্যম এগুলোর যে সূক্ষ্ম অংশ ভূত থেকে সূক্ষ্ম শরীর এবং ভূত উৎপন্ন হয় ভূত প্রপঞ্চ উৎপন্ন হয় তা প্রথমেই আছে সূক্ষ্ম শরীর আনি সূক্ষ্ম শরীর উৎপন্ন হয় এখন এই সূক্ষ্ম শরীর যে উৎপন্ন হয় এই সূক্ষ্ম ভূত থেকে সেই সূক্ষ্ম শরীর বলতে কি 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 বোঝায় সেগুলো সূক্ষ্ম শরীর কি এই এতেভ্যাস সূক্ষ্ম শরীর আনি স্থূলভূতানি চোৎপদ্যন্তে এটা আগের ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম তো সেই সূক্ষ্ম শরীর কি বলছেন সূক্ষ্ম শরীরানি সপ্তদশাবয়বাণী লিঙ্গ শরীরানি এই সূক্ষ্ম শরীর হচ্ছে সপ্তদশ অবয়ব বিশিষ্ট সেই শরীরের সতেরোটা অবয়ব আছে সতেরোটা অবয়ব নিয়ে সূক্ষ্ম শরীর হয় এবং তারই নাম লিঙ্গ শরীর এটা বলেছেন তো এখন এই যে সূক্ষ্ম শরীর একে লিঙ্গ শরীর বলেছেন এই লিঙ্গ শরীর কেন বলেছেন এই প্রশ্নটার উত্তর আমরা টিকাকারদের বিদ্বন মনোরঞ্জনী টিকা তাতে আছে তবে এখানে একটা ছোট্ট কিছু ভূমিকার মতো বলা উচিত দেখুন এই যে এর আগে এই ভূতের কথা বলেছেন সত্যরজতম এই তিনটে গুণের কথা বলেছেন তারপরে এইগুলো থেকে কিভাবে আকাশ আদির উৎপত্তি হয় ভূতের উৎপত্তির কথা বলেছেন তারপরে সেই ভূতগুলো হচ্ছে অপঞ্চিকৃত ভূত পঞ্চীকরণ ব্যাপারটা কি সেটা পরে বলা হবে পঞ্চীকরণ হচ্ছে একটা সংযোগ বিশেষ তো এখন যাই হোক সেই পঞ্চীকরণ অপঞ্চীকৃত ভূতের উৎপত্তির কথা ভূতের কথা বলা হয়েছে সেই ভূত থেকে যে সৃষ্টি হবে তাতেই বলেছেন প্রথমে সূক্ষ্ম শরীরের কথা বলেছেন এখন এই সূক্ষ্ম শরীরগুলো কি কি না এই সূক্ষ্ম শরীরগুলো হচ্ছে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় এরপরে বলবেন অবয়বাস্তু জ্ঞানেন্দ্রীয় পঞ্চকং মনসি কর্মেন্দ্রীয় পঞ্চকং বায়ু পঞ্চকং চ ইতি যেই যে সূক্ষ্ম শরীর যেই সূক্ষ্ম শরীরগুলোকে লিঙ্গ শরীর বলেছেন যার সতেরোটা অবয়ব আছে সেই সতেরোটা অবয়ব কি কি যেমন শরীরের অবয়ব থাকে তাই না আমার একটা গোটা শরীর আমাদের তার চক্ষু ওই কান নাক জীব হাত পা এগুলো সব একটা তার অঙ্গ ঠিক সেই রকম এই সূক্ষ্ম শরীরেরও কতগুলো পার্ট আছে অংশ আছে অবয়ব আছে সেটা হচ্ছে সতেরোটা তার অবয়ব আছে সেগুলো কি পাঁচটা জ্ঞানেন্দ্রীয় বুদ্ধি মন তার মানে কত হলো পাঁচ ছয় সাত হলো কর্মেন্দ্রীয় পঞ্চকং পাঁচটা কর্মেন্দ্রীয় সাত আর পাঁচে বারো হল পাঁচটা বায়ু প্রাণ অপান ব্যান উদান সমান তার বারো আর পাঁচে কত হল সতেরো এই সতেরোটা তার অবয়ব আছে এইগুলো নিয়ে সূক্ষ্ম শরীর তো দেখুন প্রথমেই এই উৎপত্তির কথা বলতে গেলে সত্যরা তমর কথা বলেছেন এগুলো সবই আবৃদ্ধিক অবিদ্যা থেকে হয় আসলে অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মাতিরিক্ত আর কিচ্ছু সৎ নেই এখন এই যে সত্যরজতম এর থেকে যে এই আপনার এই ত্রিগুণময়ী যে মানে এই ত্রিগুণময় যে অজ্ঞান অবিদ্যা সেই অবিদ্যা থেকে এই যে আকাশ আদি ভূত এগুলো সবই আবিদ্যিক এগুলোর বাস্তব কোনো রিয়াল অস্তিত্ব কিছু নেই এই যে ব্রহ্ম ব্রহ্মেতেই নিরাকার যে শুদ্ধ ব্রহ্ম সেই ব্রহ্মই যখন অবিদ্যার দ্বারা উপহিত হন তিনিই এই সমস্ত ভূত টুত এগুলো সব তিনিই হয়েছেন সেই ব্রহ্মই এইভাবে প্রজেক্টেড হচ্ছেন তা এই এই যত সৃষ্টি সব সৃষ্টিগুলোই হচ্ছে এক ধরনের মানে ঔপাধিক উপস্থাপন মানে জাদুর মতো তা এখন এইটা করতে গিয়ে প্রথমেই এই শরীরের কথা বললেন সূক্ষ্ম শরীর বলে কেন এই সূক্ষ্ম শরীরই আমাদের এই যে যে জীব এই শরীর কাকে বলে আত্মনহ ভোগায়তনম শরীরম যার মাধ্যমে আমরা ভোগ করতে পারি দেখুন এই যে সৃষ্টি যদি প্রাণী না থাকে এই যে অবিদ্যা এইগুলোকে সৃষ্টি করেছে অবিদ্যা সৃষ্টি করেছে মানে কি এইগুলো যা যেমন নয় তাকে সেইভাবে প্রজেক্ট করা সেইভাবে তাকে উপস্থাপিত করা তো উপস্থাপিত কার কাছে করবে কোনো চেতনের কাছেই তো করবে তাই না রজ্জুতে সর্পভ্রম কার হয় ঘটপট মট এদের ভ্রম হয় না আমাদের আমরা আমার আপনার মতো লোকের ভ্রম হয় তাই না একটা লোহার দণ্ড হয়তো রাখা আছে ঘরে বা একটা এমনি কাঠেরই দণ্ড আছে তো সামনে রজ্জুতে সর্পভ্রম কি দণ্ডের হয় দণ্ড কি দেখে আরে এটা তো দেখছি সাপ এটা কি দণ্ডের জ্ঞান হয় দণ্ড তো অচেতন কার হয় কোনো চেতন ব্যক্তিরই হয় কাজেই এই অবিদ্যার যত কারসাজি অবিদ্যা যে ব্রহ্মকে বিভিন্ন রকমভাবে উপস্থাপিত করছে এগুলো কার কাছে করছে কোনো জ্বরের কাছে নয় চেতনের কাছে করে জীবের কাছে করে তাই না কাজেই প্রথমেই ওই জীবের শরীরটা কি মানে সেইটাই আগে বলা দরকার সেই জন্যেই প্রথমেই ওই সূক্ষ্ম শরীরের উৎপত্তি কীভাবে হয় সূক্ষ্ম শরীর ব্যাপারটা কি সেই কথাটা আগে বলছেন অন্য কথা ইট কাট পাথর ঘট পট এইসব প্রপঞ্চের কথা বলছেন না এগুলোরও তো সব আবিদ্যিক কিন্তু এই এইগুলোকে ঘটপট মঠ এগুলো যেগুলো বাস্তবে নেই অদ্বৈত অদ্বৈত বেদান্ত মতে সেইগুলোকে ঘটপট মঠ বলে দেখে কে জীব দেখে তো সেই জীবের শরীরটাই আগে বলতে হবে জীব কিভাবে দেখে তার শরীরের মাধ্যমেই দেখে তার যেই অনুভব হয় সেগুলো শরীরের মাধ্যমেই তো হয় তার কাজে জীবের যে সূক্ষ্ম শরীর সেই সূক্ষ্ম শরীরের কথাই এগুলো বলছেন এই যে সূক্ষ্ম শরীর কী কী বলা হলো আসলে জীবেরও এই যে এই রাম শ্যাম যদু মধু ইত্যাদি যে বিভিন্ন নামে বিভিন্ন জীব এগুলো আবিদ্যিক অবিদ্যার ফলেই হয়েছে এরকম আসলে তো সব কিছু নেই তা এখন এই যে আমাদের এই শরীরের যে পরিবর্তন আমরা আসলে করি কি এই সূক্ষ্ম শরীর যেটা সেইটাকেই আত্মা বলে ভাবি আসলে সেটা আত্মা নয় এই দেহ থেকে যে দেহান্তর একটা দেহ এই যে গীতাতে যেটা বলেছেন জীর্ণানি জীর্ণাণী বিহায় ইত্যাদি বলেছেন তা এখন এই জীর্ণ বস্ত্রগুলোকে আমরা ত্যাগ করে যখন নতুন বস্ত্র পরিধান করি নবানি গৃহাতি নরোপরাণী তথা শরীরাণী বিহায় জীর্ণা নী সাি নবানি দেহি বলেছেন তা এই যে পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে যাওয়া মানে পুরনো শরীর মানে স্থূল শরীরটাকে ছেড়ে নতুন শরীরে যাওয়া সেই যায়টা কে সূক্ষ্ম শরীর যায় যিনি ব্রহ্ম ব্রহ্মই তো এই বিভিন্ন জীব রূপে অধ্যস্ত হয়ে আছেন তাই না শুদ্ধ যে ব্রহ্ম তিনি তো একই তিনি সর্বব্যাপী বিভু তার নরনচরণের কোনো ক্ষমতা নেই বুঝতে পেরেছেন শুদ্ধ ব্রহ্ম যিনি সর্বব্যাপী তার নড়াচড়বার কোনো ক্ষমতা নেই তিনি নড়বেন চড়বেন কি করে তিনি সর্বব্যাপী নড়তে গেলে স্পেস দরকার হয় ফাঁকা জায়গা দরকার হয় তাহলে নড়তে টড়তে পারবেন না তাই না এই যে আমি হাতটা নাড়ছি কেন নাড়ছি আমি এই জায়গাতে আছি এই জায়গাটা ফাঁকা এখানে আমি আমার হাতটা নেই ফলে এই জায়গা থেকে ওই জায়গাতে নিতে পারছি ঠিক এই সেপেই যদি একটা বক্স বানানো হয় আমাকে তার মধ্যে ঢোকানো হয় হাতটা নাড়তে পারবেন না তাই কাজেই এই যিনি সর্বব্যাপী বিভূ ব্রহ্ম তিনি নড়তে চড়তে কী করে পারবেন তার কখনো এই এক শরীর থেকে আরেক শরীর লাভ দিয়ে চলে যাওয়া এগুলো শুদ্ধ ব্রহ্মের সম্ভব নয় তো কার সম্ভব এই অবিদ্যা কল্পিত যাকে বিভু আমরা বলি না এইগুলো এই কল্পনায় এগুলো সম্ভব তাই না এই যে জন্মানো মরানো মরে যাওয়া জন্মানো এই যে আমি সুখী দুঃখী এগুলো আমি ভাবছি তাই আমি এরকম সুখী আমি ভাবছি দুঃখী তাই দুঃখী আমি ভাবছি যেন আমি মরে যাচ্ছি আমি ভাবছি যেন আমি আরেক জায়গায় চলে যাচ্ছি হুম এগুলো আমরা যেন ভাবছি তাই হচ্ছে এগুলো এই ভাবনাটা যাবে চলে যাবে তো এই মুক্তি অদ্বৈত বেদান্তের এই ভাবনাটা আর আপনার থাকবে না যখন আপনি আর নিজেকে আলাদা করে ব্রহ্মাতিরিক্ত রূপে আপনার আর কোনো বোধই হবে না ব্রহ্মের মানে যখন এই সূক্ষ্ম শরীর টরীর এই ভ্রম ট্রমগুলো যখন আপনার চলে যাবে তখনই মুক্তি যতক্ষণ আপনি এরকম ভাবছেন ততক্ষণই আপনি বদ্ধ তাই না ততক্ষণই আপনি বদ্ধ ধরুন অনেক সময় এরকম ট্রমা হয় না একজনকে একটা বাঘে ধরেছিল তারপরে বাঘের মুখ থেকে বেঁচেছে সে ঘুমের মধ্যে যখনই আ খেয়ে ফেললো আমাকে বাঘটাগ আর নেই আরে না না তুমি শান্ত হয়ে বসো বাঘটাগ কিছু নেই সব কিন্তু ওর ওই যে আগে একটা ইয়ে ছিল সে ভাবছে যেন বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়ে আছে সেই এ থেকে সে চিৎকার করছে কিন্তু আসলে বাঘটা কিছুই ঝাঁপিয়ে পড়েনি তো এই ভাবগুলো যখন আমাদের চলে যাবে হুম তখনই তো এইগুলো সবই হচ্ছে কাল্পনিক সে কল্পনায় দেখছে যেন বাঘ তাকে ইয়ে করে ফেলেছে ধরে ফেলেছে কামড়াচ্ছে স্বপ্নে যেমন লোকে বাঘের মুখে পড়ে ভয়ে কাঁদে ঠিক সেই সেইরকমই আমাদের হয় তো এই যে সূক্ষ্ম শরীরগুলো এই সূক্ষ্ম শরীরেরই উৎক্রান্তি হয় বুঝতে পেরেছেন তো উৎক্রান্তিও কাল্পনিক কিন্তু এই সূক্ষ্ম শরীরেরই হয় স্থূল শরীরের হয় না স্থূল শরীর তো নষ্ট হয়ে গেল আরেকটা স্থূল শরীরে এই যে আপনার জ্ঞানেন্দ্রীয় আগের জন্মের যা আমরা জন্ম বলতে এই স্থূল শরীরটাকেই জন্ম ভাবছি যে একটা স্থূল শরীর ত্যাগ করে আরেকটা স্থূল শরীরে যাওয়া সেটাই একটা জন্ম তাই এই সূক্ষ্ম শরীরে এই যে এই জ্ঞানেন্দ্রীয় তারপরে বুদ্ধি মন এইগুলো যতক্ষণ না আপনার মুক্তি হচ্ছে ততক্ষণ একই থাকবে সেম আগের আগের জন্মে যা আছে এগুলো সেমই থাকবে সেই জন্যেই আগের জন্মের কথা এই জন্মে আপনি স্মরণ করছেন বা কিছু করছেন এইগুলো এইগুলো সব যেমন থাকবে এই সূক্ষ্ম শরীর টরিরও তো কাল্পনিক এই কল্পনাটা আপনার চিরতরে নষ্ট হবে যখন আপনার মুক্তি হবে তখন আর আপনার সূক্ষ্ম শরীর টরির থাকবে না বা বসন্তং প্রিয়া প্রিয় নস্প্রসতা তখন আপনার আর কোনো সর শরীরই থাকবে না আমাদের যখন স্থূল শরীরটা নষ্ট হয়ে যায় তাই না আমরা ওই বা বেঁচে গেলাম ই এত লোকটা কষ্ট পাচ্ছিল রোগে যেন বেঁচে গেল আরে বেঁচে গেল না মরল সে সেই জানবে পরের জন্য বেঁচে যাওয়া মানে এই এখন হয়তো এই শরীরে আমার খুব কষ্ট হচ্ছিল আমি মরে গেলাম বলে ভাই মরে রক্ষা পেলো রক্ষা কোথার থেকে পেলো ভগবান জানে তার কারণ হচ্ছে পরের আবার আরেকটা জন্ম হবে তখন আবার আগের যদি কিছু থাকে কর্ম তার ফলে আবার সেই রোগ হবে আবার সেরকম হবে বেঁচে টেচে যাওয়া মানে সে বেঁচে যাওয়া মানে যখন একদম পুরো শরীর আর থাকবে না এই বলে আছে যখন স্থূল শরীর চলে গেল ইনি বেঁচে গেলেন যেন আর কিছু যেন এনার আর ইয়ে নেই শরীর তো থাকছেই সূক্ষ্ম শরীর তো থাকছেই তাই না যখন রকম শরীরই থাকবে না তাই না ওই ব্রহ্মবিদ ভ্রই ভবতই এই অবস্থা যখন হবে তখনই মুক্তি নাহলে মরে গেলে পরে কিছু মুক্তি নেই এই যে আত্মহত্যা লোকে করে ফেলে করে যাবেটা কোথায় সূক্ষ্ম শরীর তো রয়েইছে সেখানে তো বন্ধন আছে আবার আরেকটা জন্ম হবে সেখানে আবার দুঃখ আছে তাই না কাজই এসকেপিস্ট হয়ে কোনো লাভ নেই আসলে চেষ্টা করতে হবে যাতে সেই মুক্তির জন্য যাই হোক তা এখন সেই জন্যে এই সূক্ষ্ম শরীর কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট এই সূক্ষ্ম শরীরটাই হচ্ছে এই সূক্ষ্ম শরীরেরই উৎক্রান্তি হয় এই স্থূল শরীরটা থাকে সূক্ষ্ম শরীরটা কিন্তু সেমই থাকে এই সূক্ষ্ম শরীরটাও চলে যাবে মুক্তির সময় তার আগে পর্যন্ত নয় এই সূক্ষ্ম শরীরেরই উৎক্রান্তি হয় সে সীমিত সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে বৃহদার্ন গোপনিষদে এইসব বর্ণনা দেওয়া আছে যখন মানুষের মৃত্যু হয় তখন কিভাবে হয় হুম সেই জীবাত্মা তাকে মানে এই হৃদয় দেশে হুম সমস্ত ইন্দ্রিয়তিন্দ্রিয়গুলো সব হৃদয় দেশে এসে জড়ো হয় তারপরে উৎক্রান্তি হয় কিন্তু সেই উৎক্রান্তি কিন্তু আত্মা যে মানে ব্রহ্ম যে আত্মা সেই আত্মার উৎক্রান্তি সম্ভব হয় না ওই এই যে সূক্ষ্ম শরীর সেটারই উৎক্রান্তি হয় আমরা মনে করি যেন আত্মার উৎক্রান্তি হচ্ছে আত্মা যেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আত্মা কোথার থেকে কোথাও যায় না আসলে যা আছে তাই একই জায়গায় আপনি স্বপ্নে কিন্তু সেই খাটে শুয়ে আছেন আছেন কিন্তু তার মধ্যে আপনি কত জায়গায় ঘুরে এলেন স্বপ্নে ঘুরে আবার ঠিক সেই রাজধানী এক্সপ্রেসে চেপেছেন দিল্লি যাচ্ছেন বুঝতে কানপুর ছাড়িয়ে গেছেন এই সময় আপনাকে কেউ ডাকলো ডেকেলেন কানপুর কোথায় আপনি এখানেই রয়েছেন বিছানাতেই পড়ে রয়েছেন তো এই রকমই ব্যাপার তা এখন সেই জন্যে সূক্ষ্ম শরীর সূক্ষ্ম শরীর দিয়েই জীব কি করে তার ভোগ করে মানে সূক্ষ্ম শরীর থাকে বলেই সূক্ষ্ম শরীরের মাধ্যমে এই যে আমাদের ইন্দ্রিয়গুলো সেই ইন্দ্রিয়ের এই এইগুলোর দ্বারাই তো লোকে ভোগ করে তাই না তো সেই জন্যে এই সূক্ষ্ম শরীরেরই উৎক্রান্তি হয় কাজে সূক্ষ্ম শরীরের ইম্পর্টেন্সটা মাথায় রেখে এর গুরুত্বটা মাথায় রেখেই প্রথমে সূক্ষ্ম শরীর কি কী অবয়বে তৈরি সূক্ষ্ম শরীর কী সেইটা আগে ব্যাখ্যা করছেন আসলে এই সূক্ষ্ম শরীরের যত্ন যদি আপনি ঠিকঠাক নিতে পারেন কেয়ার করতে পারেন তাহলে আপনার সমস্ত মানে এই রোগ টোক সব সেরে যাবে ডাক্তার আমাদের কি বলেন যে এই যে স্থূল শরীর সেই স্থূল শরীরকে ঠিক রাখার কথা বলেন না আপনার হাত পা কান এগুলো যত বয়স হবে তত অকেজো হয়ে আসবে সেগুলোকে ঠিকঠাক সব রাখতে হবে তার জন্য ওষুধ খাচ্ছেন তাই তো এই স্থূল শরীরটাকে ঠিক রাখার জন্য স্থূল শরীরটাকে ওষুধ টষুধ খেয়ে ঠিক রাখতে কিছু দিনের জন্য পারবেন তারপরে আর ঠিক রাখতে পারবেন না তাই না সেরকম সূক্ষ্ম শরীরেরও কিন্তু ঠিকঠাক যত্ন নিতে হবে ওই জন্য যারা আধ্যাত্মিক ডাক্তার তারা স্থূল শরীরের থেকেও সূক্ষ্ম শরীরের যত্ন নিতে বলেন তো সূক্ষ্ম শরীরের যত্ন নিতে কেন বলেন সেই সূক্ষ্ম শরীরও তো আমার দুঃখেরই কারণ হয় বলে না সেই সূক্ষ্ম শরীরই আপনার সুখেরও কারণ হতে পারে দুঃখেরও কারণ হতে পারে তাই না এই স্থূল শরীরটা স্থূল শরীরটাও তো আপনার সুখের কারণ হয় কখনো কখনো। এটা যদি ঠিকঠাক থাকে ভালো কাজ করে ফাংশন করে তাহলে আপনি সুখী ঠিকঠাক বেগড়বাই করলে পরে আপনি দুঃখী সেরকম সূক্ষ্ম শরীরও যদি আপনার ঠিকঠাক থাকে তবে আপনি সুখী সূক্ষ্ম শরীর যদি ঠিকঠাক কাজ না করে তাহলে আপনি দুঃখী সূক্ষ্ম শরীর কি না এই যে জ্ঞানেন্দ্রীয় চক্ষুকর্ণ নাসিকা জিউ ত্বক এই ইন্দ্রিয়গুলোকেও ঠিকঠাক রাখতে হবে এই চোখ মানে এই চোখে ছানি পড়ে গেল ডাক্তারের কাছে গিয়ে কাটালেন সেই স্থূল চক্ষুর কথা বলছি না সূক্ষ্ম যে ইন্দ্রিয় চক্ষুর ইন্দ্রিয় সেইটারকে যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন তো সেটা ঠিকঠাক রাখতে পারলে কি করতে হয় ওই জন্য আমরা আধ্যাত্মিক গুরুর কাছে যাই তারা চক্ষু কর্ণ নাসিকা জিউ বা ত্বক এই যে আমাদের ইন্দ্রিয়গুলো সেই ইন্দ্রিয়গুলোর ওষুধ বলে দেন কি ওষুধ এই চক্ষুর ইন্দ্রিয় দিয়ে যা দেখার নয় যা দেখলে আপনার কামনা বাসনা বাড়বে আপনার বন্ধন হবে সেই দেখাগুলো যদি বন্ধ করতে পারেন তাই না সেই দেখাগুলো যদি বন্ধ করতে পারেন সেই দৃষ্টি দিয়ে যা যা দেখবার দেখলে আপনার ভালো হবে ভালো সংস্কার হবে সেই দেখাগুলো যদি আপনি দেখতে পারেন তবেই আপনার ইন্দ্রিয়টা ঠিকঠাক আছে তাই না ডাক্তার আপনার চোখে ছানি পড়ে গেলে তাকে এইগুলো পড়তে পারছেন না পড়তে পারছেন না এইটা পড়তে যাতে পারেন যদি চোখ দিয়ে তবেই আপনার চোখটা ঠিক আছে তার মানে এটা ঠিক নেই আপনাকে একটা পাওয়ার দিলেন বা এটা ছানিটানি অপারেশন করে যাতে আপনি লেখাগুলো পড়তে পারেন আর আধ্যাত্মিক গুরু কি বলবেন বলে আপনার চোখটা তো ঠিক নেই তোমার চোখ ইন্দিও ঠিক নেই বলে কেন আজে বাজে জিনিস দেখছে এগুলোতে তো খারাপ হবে তাই না তো আপনি যাতে ভালো জিনিস দেখেন চোখ আছে চোখ দিয়ে যা দেখার তাই দেখবেন কান দিয়ে শুনবেন কোনটা যেটা শ্রাব্য যেটা শোনা উচিত সেটাই শুনবেন যেটা শোনার নয় সেদিকে যাতে আপনার ইন্দ্রিয়টা না যায় এই চিকিৎসা এইটা ওই ভীষক ওই বৈদ্য করবেন যিনি ভবরোগ বৈদ্য হন গুরু তার কাছে যেতে হবে এবং আপনাকেও চেষ্টা করতে হবে সেই জন্যে আমাদের ইন্দ্রিয়গুলোর ঠিকঠাক ব্যবহার করতে হবে সেই চোখ দিয়ে দেখতে গেলে ভালো বইগুলো পড়তে হবে গুরুপাদপদ্য দর্শন করতে হবে ভগবানের মূর্তি দর্শন করতে হবে এই সব দর্শন করতে হবে এবং অন্য সমস্ত বস্তুর মধ্যে সেই ভগবানকে দর্শন করতে হবে সেই ব্রহ্মকে দর্শন করতে হবে সেইটা যদি করেন তবে চোখটা ঠিক আছে এরকম কর্ণে কর্ণের দ্বারা আপনি যা শ্রবণীয় সেটাই শুনবেন মুখ দিয়ে বলবেন সেখানেও সংযম দরকার যা বললে আপনার ভালো সেটাই বলবেন এমন কথা বলবেন না কারো মনে দুঃখ হলো কষ্ট হলো মিথ্যে কথা বলবেন না তাই না ধর্ম আলোচনা করবেন ভগবানের কথা আলোচনা করবেন তবে গিয়ে এই এই যে জিউভা হুম সেই জিউভারও সংযম হবে এরকম নাসিকা ঘ্রাণ তার দ্বারা সেই বাজে জিনিসের আঘ্রাণ করবেন না এমন বস্তুর আঘ্রাণ যাতে সেই ভগবানের কথাই মনে পড়ে ভগবানের নির্মাল্যের আগ্রান যদি করতে পারেন এই রকম চক্ষুকর্ণ নাসিকা জিউ বা ত্বক ত্বকের দ্বারা স্পর্শ সেই স্পর্শও এমন কিছু স্পর্শ করবেন না যার দ্বারা আপনার চিত্ত চাঞ্চল্য হয় যার থেকে আপনি ধর্মপথ থেকে সরে আসেন এই জন্যে এই সূক্ষ্ম শরীরের আপনি যদি ঠিকঠাক কেয়ার নিতে পারেন তবে আপনার উপকার হবে তাই না সেই জন্যেই যে যারা ডাক্তারি পড়েন বা আমরা যারা স্বাস্থ্য সচেতনতা তাদের আমাদের শরীরের সম্বন্ধে পাঠ দেয় না শরীরের সম্বন্ধে আমাদের লেসন দেয় পার্ট থাকে যে দেখুন আপনি জেনে নিন আপনার বডিতে কি কি আছে না আছে এইসব পার্টগুলো আমাদের কেন দেখায় তারপরে এই যে এই যোগ ব্যায়াম ট্যাম এসব করানো হয় যে এইগুলোর সম্বন্ধে আপনি সচেতন হবেন হ্যাঁ এগুলো যাতে ঠিকঠাক থাকে ঠিক সেই রকম এই সূক্ষ্ম শরীরও যাতে ঠিকঠাক থাকে যেন সূক্ষ্ম শরীরের সম্বন্ধে আপনার ধারণা থাকা দরকার সেগুলোকে ঠিকঠাক না রাখতে পারলে এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় আছে যে সূক্ষ্ম শরীরের অবয়ব সেগুলো যদি ঠিকঠাক না কাজ করে তাহলে আপনি বন্ধনের মধ্যে পড়বেন সেই রকম বুদ্ধি মন এগুলোর কথা নিজেই আছে এখানে পরে পরে আলোচনা হবে সেগুলো যদি আপনার বুদ্ধি যদি ঠিক না থাকে আপনি যদি ঠিকঠাক নিশ্চয় না করতে পারেন মন যদি আপনার বেয়াড়া হয় এদিক ওদিক আপনাকে নিয়ে যায় তাহলে পরে আপনি ঠিকঠাক মানে আপনি বন্ধনের মধ্যে পড়বেন দুঃখ আপনার হবে এরকম কর্মেন্দ্রীয়গুলো যদি ঠিকঠাক না থাকে হাত দিয়ে যদি আপনি বাজে কাজ করেন পা দিয়ে চলবার কথা সেগুলো যদি আপনি ভালো কাজ না করেন কর্মেন্দ্রীয়গুলো দিয়ে তাহলেও আপনার বন্ধন হবে কাজে এইগুলোকে সব ঠিকঠাক রাখতে হবে বুঝতে পেরেছেন এরকম বায়ুর কথাও আসবে প্রাণ অপান ব্যান উদান সমান এই বায়ুগুলোকেও আপনাকে এদেরও কর্ম এগুলোকেও ঠিকঠাক আপনাকে বসে রাখতে হবে সেই জন্যে সূক্ষ্ম শরীরের প্রতি আপনাদের আমাদের যত্নবান হতে হবে বলে আচ্ছা শরীরের প্রতি যত্নবান হব কেন এই শরীরটা তো চলেই যাবে এই শরীরটা কি কাম্য সূক্ষ্ম শরীরও তো কাম্য না এটা থাকুক এটা তো চাই না বলে হ্যাঁ এই সূক্ষ্ম শরীরের নাশটাও আমরা চাই কিন্তু সেই সূক্ষ্ম শরীরের নাশের জন্য সূক্ষ্ম শরীরের মাধ্যমেই সেই নাশটা হতে হবে সূক্ষ্ম শরীরের মাধ্যমেই আপনাকে এমন কাজ করতে হবে যেটা আস্তে আস্তে সব শরীরেরই নাশ হয় তার কারণ হচ্ছে সূক্ষ্ম যেমন ওই যে কণ্ঠকে নেই ও কণ্ঠকম সূক্ষ্ম শরীরটা শরীর থাকাই মানে সেটা আপনার বন্ধনের কারণ কিন্তু এই সূক্ষ্ম শরীরটাকেই ঠিকঠাকভাবে আপনি ইউটিলাইজ যদি করতে পারেন তার দ্বারাই আপনি এই শরীর থেকে বিচ্ছিন্ন হতে পারবেন এই শরীর দ্বারাই ওই জন্য বলেছেন শরীর ও মাধ্যম খলু ধর্ম সাধনম আপনারা যদি সম্ভবম পড়েন তাতে দেখবেন পার্বতী তপস্যা করছেন তো শিব এসে বলছেন যে এত তপস্যা করছো তোমার শরীরটা তো নষ্ট হয়ে যাচ্ছে শরীর শরীরই যদি নষ্ট হয়ে যায় তপস্যা করবে কি করে ও মাধ্যম খালু ধর্ম সাধনম বলেছেন শরীরের মাধ্যমে ওই জন্যে শরীরটাকে খুব আরামে টারামে রাখার নয় কিন্তু সেই শরীরটাকেও ঠিকঠাক রাখতে হবে স্থূল শরীরের কথার ক্ষেত্রেও খাটে বটে এবং সূক্ষ্ম শরীরও তাই সূক্ষ্ম শরীরের পেতে কোনো যত্ন করতে হবে নাহলে আপনি তপস্যা করবেন কি করে এই যে শরীর আতীত হবেন শরীরকে অতিক্রম করে শরীর শরীরাতিগ হবেন শরীরকে বাইরে যাবেন সেটাও তপস্যা করে করতে হবে সেটাও কিন্তু শরীরের মাধ্যমেই করতে হবে কাজেই এই সূক্ষ্ম শরীরের যত্ন নিতে হবে আপনাকে তার দ্বারা একসময় সেই সূক্ষ্ম শরীরের হাত থেকেও আপনি রক্ষা পাবেন সেই জন্যে এই শরীরের কথা আগে এখানে আলোচনা করেছেন যে এই শরীরের সপ্তদশটা অবয়ব আছে এখন এই সপ্তদশ অবয়ব নিয়ে হচ্ছে সূক্ষ্ম শরীর সূক্ষ্ম শরীরকে লিঙ্গ শরীর বলেছেন আচ্ছা লিঙ্গ কেন বলতে গেলেন লিঙ্গ শরীর কেন বললেন একে তো বলছেন যে এই এবং এই আমাদের এই প্রসঙ্গে বলি এই সূক্ষ্ম শরীরের কথা এই যে আমাদের ইন্দ্রিয়গুলো হুম যে আমাদের সব সাধকরা বলেছেন যে আমাদের এই জিউভা তার দ্বারা যেন রাম নাম হয় তার দ্বারা যেন নাম হয় এই যে মন সে যেন সেই গুরুপাদপদ্যে বসে থাকে তাই না যারা সাধক শক্তি সাধক তারা বলছেন মায়ের পায়েই যেন মনটা বসে থাকে অন্য দিকে না যায় সেই সূক্ষ্ম শরীরের দিকে এখন এই সূক্ষ্ম শরীরকে লিঙ্গ শরীর বলেছেন কেন এখন লিঙ্গ একটা ধাতু আছে লিঙ্গ ধাতুর মানে হচ্ছে জ্ঞাপন করা কোনো কিছুকে বুঝিয়ে দেওয়া জানানো লিঙ্গ শরীর কেন লিঙ্গম কেন বলছে লিঙ্গেতে গ্যাপেতে প্রত্যেকাত্মসদ্ভাব হয় এবি ইতি লিঙ্গানি এই যে প্রত্যগাত্মা যে আছেন সেই প্রত্যোগাত্মার স্থিতি অস্তিত্ব যার মাধ্যমে জানা যায় যারা সেই প্রত্যগাত্মার অবস্থিতিটা জানিয়ে দেয় তাই হচ্ছে লিঙ্গ কেন কি আপনি এই যে মন এই যে বুদ্ধি তারপরে এই যে ইন্দ্রিয়গুলি এগুলোর মাধ্যমেই আপনি আত্মাকে জানতে পারবেন আত্মার অস্তিত্বের কথা বুঝতে পারবেন তার কারণ হচ্ছে আপনি এই যে ঘ্রাণ নিচ্ছেন আপনি দেখছেন আপনি শুনছেন এইগুলো কে শুনছে নিশ্চয়ই এই ইন্দ্রিয় অতিরিক্ত কেউ একজন আছে তাই না স্বাভাবিকভাবেই দেখুন একজন মানুষ বেঁচে আছে কি না আমরা কি করে ডাক্তাররা টেস্ট করে বা অন্যরা ঠিক করে চোখটা পিটপিট করছেন কি না তাই না নিঃশ্বাস পড়ছে কি না তাই না নিঃশ্বাস যদি পড়ে ওই যে বায়ু সেইগুলো দেখে এইগুলো তো অবয়বের মধ্যে আছে সূক্ষ্ম শরীরের অবয়বের মধ্যে বায়ুও আছে তো এই নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে দেখলে কী বলা হয় যে বেঁচে আছে মানে খুব স্থুলভাবে বলছি তার মানে একটা মানে কিছু একটা আছে হুম তা নাহলে পরে বলে না নেই মারা গেছে আমরা এই সব দেখে তো বুঝতে পারি তাই না আবার উল্টোটা আপনি নিজেও বুঝতে পারছেন এমন কি এই আত্মা যে আছেন এবং সেই আত্মার অস্তিত্বের কথা আমরা কিন্তু এই মন বা এসবের মাধ্যমে জানতে পারি মনের মাধ্যমে জানতে পারি এখন প্রশ্নটা হচ্ছে যে এই আত্মা হুম এই আত্মা আত্মাকে তো চোখে দেখা যায় না হুম আত্মার তো কোনো আকার নেই তাকে কি করে আপনি ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারবেন পারবেন না তো কিন্তু মনের মাধ্যমে কিন্তু বোঝা যায় বুঝতে পেরেছেন আমাদের বলেছেন অবাং মনস বলেছেন তো আত্মাকে কিন্তু আমাদের বিরোধান্ন উপনিষদেই আছে মনসেই বাণু দ্রষ্টব্যং নেহ না না আস্তি কিঞ্চনা মনের মাধ্যমেই সেটা জানতে হবে তো সেখানে একটা প্রশ্ন হয় যে এই যে শ্রুতিতেই বলেছেন যে অবাং মনস আবার শ্রুতিই বলছেন মনের মাধ্যমে তাকে জানা যায় ব্যাপারটা কী আচার্য শঙ্কর সেখানটাতে ব্যাখ্যা করে বলেছেন যে হ্যাঁ এই যে বাক্যমনের অতীত যে বলেছেন সেই মন অশুদ্ধ মনের অতীত কিন্তু শুদ্ধ মনের তিনি গোচর শুদ্ধ মনের মাধ্যমে তাকে জানা যায় কাজেই এই যে আত্মার প্রত্যোগাত্ম সদ্ভাব প্রত্যগাত্মা যে আছেন সেইটা এইগুলোর মাধ্যমে সেগুলো জানা যায় ওই যে লিঙ্গেতে গ্যাপেতে প্রত্যেক আত্ম হয় এবি ইতি লিঙ্গানি তা নিইচ শরীরআনি আচ্ছা তো এখন এই মানে এই যে লিঙ্গ শরীর হুম সেই লিঙ্গ শরীরগুলো এই এই লিঙ্গ শরীর হচ্ছে সতেরোটা অবয়ব এই কথা বলা হলো তা এখন সতেরোটা অবয়বের মধ্যে এই এগুলো তো বলেই দেওয়া হলো অবয়বাস্তু জ্ঞানেন্দ্রীয় পঞ্চকম হ্যাঁ পাঁচটা জ্ঞানেন্দ্রীয় বুদ্ধি মন পাঁচটা কর্মেন্দ্রীয় আর পাঁচটা বায়ু এগুলো বলা হলো এবং এইটা বলবার পরে আমাদের এই বিদ্যন মনোরঞ্জিনী টিকাতে খুব ভালো করে বলছেন যে ওই একটা কথা কিন্তু বারবার ধরিয়ে দিচ্ছেন কি না এই যে এত কিছু বলছেন প্রপঞ্চ এগুলো কিন্তু সব মিথ্যা এই যে এই শরীরে হাত দিয়ে দেখছেন অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে এগুলো মিথ্যা এই যে মন এই যে বুদ্ধি এই যে কর্ণ নাসিকা জিউভা ত্বক এগুলো যা বলছেন এগুলো সবটাই কাল্পনিক অদ্বৈত বেদান্তের মধ্যে আপনি কল্পনা করে নিয়েছেন যে এটা এটা আমার চোখ এটা আমার হাত এটা আমার পা বা এটা আমার ইন্দ্রিয় এগুলো যে আমরা ভাবি এগুলো সব কল্পনা কেন না এর উপাদান হচ্ছে অবিদ্যা সেই জন্য বলছেন কি যে তথাহি ইহ হি সপ্তদশানাম অবয়বানাম ভূত সূক্ষ্মানি উপাদানি তদুপাদান চ অবিদ্যা টিকাকার বলছেন হ্যাঁ এই যে বিদ্ন্ন মরণ টিকাকার তিনি বলছেন টিকা তাতে বলা হচ্ছে যে ইহ উক্তানাং হি সপ্তদশানাম অবয়বানাং ভূত সূক্ষ্মানী সূক্ষ্ম ভূত হচ্ছে উপাদান কারণ কারণ সূক্ষ্ম ভূতগুলোই এই সমস্ত হয়েছে ইন্দ্রিয়টিন্দ্রিয়গুলো সমস্ত হয়েছে হুম তা এখন প্রশ্নটা হলো যেমন চক্ষুর ইন্দ্রিয় এটা তেজ থেকে হয়েছে ঘাণেন্দ্রীয় পৃথিবী থেকে হয়েছে এই হচ্ছে ব্যাপার তা এখন এই যে পৃথিবী থেকে হয়েছে মানে কি ওই পৃথিবীটাই ঘাণেন্দ্রীয় রূপে কল্পিত হয়েছে অবিদ্যাবশত সেই তেজই চক্ষুর ইন্দ্রিয় রূপে কল্পিত হয়েছে আর তাহলে তেজটা কি এই যে পৃথিবী এটাই বা কি। এটাও তো মিথ্যা এক শুদ্ধ ব্রহ্মই আছেন পৃথিবী পৃথিবী বলে কিছু নেই সেটাও অবিতা তার মানে এই যে চক্ষু কর্ণ নাসিকা জিউভা ত্বক তাই না এইগুলোর চক্ষু চক্ষুর উপাদান হচ্ছে তেজ তেজ একটা ভূত তারপরে কর্ণ তার উপাদান হচ্ছে আকাশ নাসিকা তার উপাদান হচ্ছে পৃথিবী তাই না জিউভা তার উপাদান হচ্ছে জল ত্বক তার উপাদান হচ্ছে বায়ু এগুলো আবার কি এগুলো আবার ব্রহ্মই এইগুলো রূপে প্রতিভাত হয়েছেন সেই অবিদ্যা তো তার মানে এই সমস্তগুলোরই তার দেখা গেল কি সেই অবিদ্যাই এইসব কারসাজিগুলো করছে অবিদ্যা হচ্ছে উপাদান এই সবগুলোর পিছনে উপাদান হচ্ছে অবিদ্যা কেন না এই পঞ্চীকরণ ও বলে একটা বই সুরেশ্বর আচার্য লিখেছেন আচার্য শঙ্করের শিষ্য তিনি ওই এখানে ওই তাতে বলেছেন যে ওই খংবায়ু অগ্নি ইত্যাদি একটা শ্লোক আছে তাতে অবিদ্যা কামকর্মাণী লিঙ্গং পুরিয়ষ্টকং বিদুহু সেখানে অবিদ্যাকেও এর অবয়ব বা উপাদান হিসেবে বলেছেন তা এখন প্রশ্ন হচ্ছে যে অবিদ্যাকে কেন বলেছেন এই কারণে বলেছেন যে সমস্ত কিছুর মূলে গিয়ে দেখা যাবে সেই অবিদ্যা রয়েছে অবিদ্যাই এইটা করছে ওই জন্য বলেছেন যে এই সপ্তদশানাম ভূত সূক্ষ্মানি উপাদানানি তদুপাদান চে অবিদ্যা হম অথচ উপাদানোপাদেয় অবেধাত ন অবিদ্যা ভূত সূক্ষ্ম পৃথক বিভক্সাতে অবিদ্যায় ভূত মানে অবিদ্যা উপাদান আর উপাদেয় হচ্ছে অভিন্ন আপনি মাটি দিয়ে একটা ঘট তৈরি করলেন ওই ঘরটা তো মাটি উপাদান মাটির থেকে তো আর ভিন্ন কিছু নয় সেই মাটিকে আপনি একটা শেপ দিয়েছেন মাটিকেই আপনি কল্পনা করছেন এটা একটা ঘট ওর একটা বিশেষ আকারকে আপনি নাম দিয়েছেন ঘট কাজে ঘটটা তার মৃদ ঘট মাটির ঘট তার উপাদান মৃত্তিকা থেকে সেটা আলাদা নয় উপাদান আর উপাদেয় যে ঘট সেই দুটো অভিন্ন ঠিক সেই রকম এই অবিদ্যাই এই ভূতপঞ্চক সেই ভূতপঞ্চকই আবার এই সমস্ত ইন্দ্রিয় রূপে প্রতিভাত হচ্ছে তো আসলে হরে ধরে গিয়ে কি দাঁড়ালো সেই অবিদ্যাই থাকলো সমস্ত কিছু অবিদ্যাই হচ্ছে তার অবিদ্যা হচ্ছে উপাদান আর উপাদেয় যে ভূত তাহলে সেই উপাদেয় আর উপাদান সব একই অবিদ্যাই সেখানে মূলে গিয়ে থাকলো এই হচ্ছে গিয়ে কথা তা এখন আপনি মাটি দিয়ে কতগুলি স্তম্ভ তৈরি করলেন তাই না স্তম্ভ তৈরি করলেন তারপরে চাল তৈরি করলেন করে স্থামের উপরে এই চালগুলো দিয়ে একটা বাড়ি তৈরি করলেন তাহলে আপনি আসলে ব্যাপারটা কি বলুন তো এইগুলো বাড়ির উপাদান কী আপনার উপাদান হচ্ছে ওর বাড়িটার উপাদান হচ্ছে চাল তার যে খুঁটিগুলো সেগুলোর উপাদান কি না সেগুলোর উপাদান মাটি তার মানে গোটা বাড়িরই উপাদান মাটিই হলো মাটিরই তো ঘর হলো তাই না দেখলে মনে হচ্ছে চাল তারপরে খুঁটি এগুলো দিয়ে বাড়ি চাল খুঁটি এগুলো আবার মাটিতে তৈরি কাজে ঘরে ধরে সবই মাটির কাজেই এই যে ভূত পঞ্চক তাই না হ্যাঁ এই যে পঞ্চ ইন্দ্রিয় সেই ইন্দ্রিয় এই ক্ষিতীয়ব তেজ মরুদ বোম এই পাঁচটা হচ্ছে তার উপাদান যে এই যে পঞ্চ ইন্দ্রিয় তার উপাদান হচ্ছে পাঁচটা ভূত সেই পাঁচটা ভূতের আবার উপাদান অবিদ্যা তার মানে ঘরে ধরে অবিদ্যায় সব কিছুরই উপাদান তাই না উপাদেয় আর উপাদানের মধ্যে অভেদ সেই জন্যে একে পৃথক বলে আর বলা হচ্ছে না তা এখন এই সব কথাই বলেছেন ভূত সূক্ষ্মানিচ লিঙ্গ ন পৃথক অভিপ্রেয়ন্তে মানে লিঙ্গ শরীর থেকে এই ভূত ভূত সেগুলো কিন্তু আলাদা কিছু নয় তারপরেই উনি বলছেন যে এই যে জ্ঞানেন্দ্রিয়ানি স্রোত্র ত্বক চক্ষুর জিউভা ঘ্রাণাখ্যানি এই জ্ঞানেন্দ্রিয় হচ্ছে এই পাঁচটা কী কী শ্রোত্র ত্বক চক্ষুর জিউভা ঘ্রাণাখ্যানি যে কর্ণ তারপরে ত্বক তারপরে চক্ষু জিউভা এবং ঘ্রাণেন্দ্রীয় হ্যাঁ এই পাঁচটা হচ্ছে জ্ঞানেন্দ্রীয় তা এখন এগুলো আবার এই যে পাঁচটা ভূত থেকে যে উৎপন্ন হয় না সেই ভূতের সাত্ত্বিক অংশ থেকে উৎপন্ন হয় এইটা কিন্তু অনেক পুরনো পড়া আমরা বলেছিলাম না যে এই যে ভূত সেগুলো অবিদ্যা থেকেই তো হয়েছে অবিদ্যার মধ্যে আবার তিনখানা গুণ আছে রজ এবং তম এই তিনটে গুণ আছে তাই না অজ্ঞানের স্বরূপ যে আপনারা পড়েছিলেন অজ্ঞানন্তু বলে সদসদ্ভাব অনির্বাচনীয়ম তাই না ত্রিগুণময় বলেছিলেন ত্রিগুণাত্মকম তো সেই ত্রিগুণাত্মক মানে ওই রজতম এই ত্রিগুণাত্মক তা এখন এই যে এই ত্রিগুণাত্মক যে এই আপনার এই যে অবিদ্যা তার থেকে যে যে ভূতগুলো হয়েছে ক্ষিতি অব তেজ এগুলোর মধ্যেও সত্যরজতম এই তিনটে থাকবে পৃথিবী সেটা তার মধ্যে সাত্বিক অংশ থাকবে রাজস্বিক অংশ থাকবে তামসিক অংশ থাকবে স্বাভাবিক তাই না আপনি যেমন মাটি দিয়ে একটা কিছু তৈরি করবেন তার মধ্যেও সেই রং একটা কালো মাটি দিয়ে যদি আপনি কিছু বস্তু তৈরি করেন সেটা কালো হবে লাল মাটি দিয়ে তৈরি করলে লাল হবে সাদা মাটি দিয়ে তৈরি করলে সাদা হবে তাই না এগুলোই তো হবে ঠিক সেই রকম উপাদানে যে যেরকম হবে ঠিক সেই রকমই এই যে ভূতগুলো ক্ষিতীয়ব তেজ মরুদ বম এই ভূত এগুলো অবিদ্যা থেকে তৈরি কাজে অবিদ্যার মধ্যে যেহেতু ত্রিগুণ আছে কাজে এই অবিদ্যাই তো ক্ষিতীয়ব তেজ মরুদ বম হয়েছে তাহলে সেগুলো হচ্ছে সত্তরজতম এই তিনটেই থাকবে কিন্তু এই যে বলা হলো যে শ্রবণেন্দ্রীয় হয়েছে আকাশাত্মক ভূত থেকে আকাশরূপ ভূত থেকে শ্রবণেন্দ্রীয় হয়েছে এখন এই আকাশের মধ্যেও রজতম তিনখানা আছে তার সাত্ত্বিক অংশ থেকে কিন্তু স্রোত্র হয়েছে শ্রবণেন্দ্রীয় বলে কেন না ইন্দ্রিয় কি করে ইন্দ্রিয় প্রকাশ করে ইন্দ্রিয়ের মাধ্যমে কি করি আমরা জানি সত্যগুণের ধর্ম হচ্ছে সত্যং লঘু প্রকাশকম সাংখ্য দর্শনে আছে সত্যগুণ কী করে প্রকাশ করে কাজেই এই যে শ্রবণেন্দ্রীয় সেটা আকাশ থেকে উৎপন্ন হয়েছে কাজে আকাশের সাত্বিক অংশ থেকে উৎপন্ন হয়েছে কেন এটা তামসিক অংশ থেকে উৎপন্ন যদি হয় তাহলে তা দ্বারা তো আর শোনা যাবে না শ্রবণেন্দ্রীয় কি করে প্রকাশ করে সমস্ত ইন্দ্রিয় প্রকাশ করে কাজেই প্রকাশের ক্ষমতা সেই শ্রবণেন্দ্রিয়ের আছে যদি তামসিক হয় তামসিক অংশ থেকে মানে আকাশের তম অংশ থেকে যদি শ্রবণ হয় তাহলে সেই শ্রবণেন্দ্রীয় দ্বারা তো প্রকাশ হবে না তাই না এরকম চক্ষুর ইন্দ্রিয় দিয়ে আপনি দেখবেন সেটা তেজ থেকে হয়েছে তেজের সাত্বিক অংশ থেকে চক্ষুর ইন্দ্রিয় হয়েছে কেন না না হলে পরে চক্ষুর ইন্দ্রিয় আপনার প্রকাশক হবে না চোখ দিয়ে আপনি দেখতে পাবেন না বুঝতে পেরেছেন এরকম সমস্ত ইন্দ্রিয়গুলোই যে যে ভূত থেকে হয়েছে সেই ভূতের সাত্বিক অংশ থেকে হয়েছে ওই জন্যে বলছেন সাত্বিকাংশাত শুবোধিনী টিকাকার বলছেন সাত্বিকাংশাত আকাশাত শ্রোত্রম উৎপদে শ্রোত্র ওই আকাশের যে সাত্বিক অংশ তার থেকে শ্রোত্র মানে শ্রবণেন্দ্রীয় যার দ্বারা শোনা যায় সেই শ্রবণেন্দ্রীয় হয়েছে এরকম সাত্বিকাংসাত বায়হ ত্বগিন্দ্রিয়ম এই তগেন্দ্রিয়টাও বায়ুর সাত্বিক অংশ থেকে হয়েছে এরকম সাত্বিকাংশার তেজসহ চক্ষুহু তেজের সাত্বিক অংশ থেকে চক্ষু হয়েছে এবং সাত্তিকাংশাত জলাদ জিউভা জিউভা রসনেন্দ্রিয় সেটাও জলের সাত্বিক অংশ থেকে হয়েছে এবং সাত্বিকাংশায় আহা পৃথিবী চ এবং ঘণেন্দ্রিয় পৃথিবী থেকে হয়েছে কিন্তু পৃথিবীর সাত্বিক অংশ থেকে হয়েছে বোঝা গেল ইতি ক্রমেণ উৎপদন্তে ইত্যাহ কেন এইগুলো সাত্বিক অংশ থেকে হয়েছে এটা যেহেতু আগে আগে বলেছেন সেই জন্য এখানে আর বললেন না তার কারণ হচ্ছে ওইটা যেটা আমরা আগেও আলোচনা করেছি অনেক আগে যে এই যে প্রকাশ প্রকাশ করা ইন্দ্রিয়গুলোর কাজ এটি হচ্ছে ইন্দ্রিয়গুলোর প্রথম এবং প্রধান কাজ যে বস্তুকে প্রকাশ করা তাই না এই দেখুন এই যে সূক্ষ্ম শরীর সূক্ষ্ম শরীরেরই উৎক্রান্তি হয় সূক্ষ্ম শরীরকেই আমরা জীবাত্মা বলে ভাবি ভুল করি তো সেই সূক্ষ্ম শরীরের অবয়বের মধ্যে প্রথমেই কিন্তু জ্ঞানেন্দ্রিয়ের কথা রেখেছেন কেন জ্ঞানেন্দ্রিয়ের কথা রেখেছেন আরে চেতন তো তো চেতন হতে গেলে তাকে কি করতে হবে যে ওই প্রথমে তো আপনি মানে তার ইন্দ্রিয়ের মাধ্যমেই সে আছে আমি আছি কিনা না ইন্দ্রিয় না থাকলে তার বোঝাই যাবে না ইন্দ্রিয়ের ফাংশনটাই হচ্ছে প্রথম তাই না সেই জন্যে প্রথমেই মানে পঞ্চ ইন্দ্রিয়ের কথা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের কথা বলেছেন প্রথমে সেই জন্যে ইন্দ্রিয়ের কথাই প্রথমে বলেছেন এই সতেরোটা অবয়বের মধ্যে আবার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের কথা প্রথম বলেছেন তার কারণ হচ্ছে আপনার হাত পা থাকুক না থাকুক একজন জীব তার হাত পা থাকুক না থাকুক হুম তারপরে তার ইন্দ্রিয়গুলো আগে সজাগ থাকে কিনা সেটা দেখতে হয় তাই না কারো হাত আছে পা আছে কিন্তু ইন্দ্রিয়গুলো সজাগ না থাকলে আমরা কী বলি আরে ও বেঁচেও মরেই আছে তাই না ইন্দ্রিয়গুলোর একটা বিশাল ভূমিকা সেই জন্যে প্রথমেই এই পাঁচটা ইন্দ্রিয়ের কথা বলছেন এবং এগুলো হচ্ছে তার ওই সাত্ত্বিক অংশ থেকে উৎপন্ন হয় তা এরপরে বলেছেন যে এই বিদ্যান মনোরঞ্জনী ঠিকাকার এতানি আকাশাদীনাং সাত্বিকাংশেভ্য ব্যস্তেভ্য পৃথক ক্রমেণ উৎপদ্যন্তে মূলে বলেছেন যে এতানি মানে এই জ্ঞানেন্দ্রিয়গুলো আকাশাদীনাং সাত্বিকাংশেভ্য ব্যস্তেভ্য পৃথক পৃথক ক্রমেণ উৎপদ্যন্তে যে পৃথক পৃথক ক্রমে এগুলো উৎপন্ন হচ্ছে আকাশাদি আকাশাদীনাং সাত্বিকাংশেভ্য এটা স্পষ্ট করে বললেন সাত্বিক অংশ থেকে হচ্ছে পৃথক পৃথকভাবে উৎপন্ন হয় তা এখন এই এইগুলো সাত্বিক অংশ থেকে পৃথক পৃথকভাবে উৎপন্ন হয়েছে বলেছেন তার মানে আকাশ থেকে আলাদা মিশ্রণের মধ্যে নেই তা এখন এর পরে বলছেন যে বিদ্যন্ত মনোরঞ্জনীকারীকার যে ইন্দ্রিয়ানি আহংকারিকানী ইতি সংখ্যা তার নিরাকূর্বং কুরবন তেসাং ভৌতিকত্বম কথয়তি এতানি এখন এই এটা কি সাংখ্য দর্শনের সঙ্গে একটুখানি মতভেদের কথা সাংখ্য দর্শনে অহংকার অহংকার থেকে এগুলো উৎপন্ন হয় এগুলো দর্শনে বলেছেন আপনারা যদি সাংখ্য কারিকা পড়েন তাতে আপনারা দেখতে পাবেন সেখানটা এই সমস্ত কথাগুলি আছে যে অহংকার থেকে এই সমস্তগুলি উৎপন্ন হয় তো সেইটা এখানে মানে অদ্বৈত তো অন্যরকম মত তা সেটা এগুলো সব ভৌতিক ভূত থেকেই এগুলো উৎপন্ন হয়েছে এটা এখানকার এখানে বললেন এটা এবং কারণগুণেন উৎপন্ন ত্রিগুণানাং ভূতানাং সত্যগুণাবচ্ছিন্নেভ্য অংশেভ্য গুণদ গুণোদ্রেকৃত ভাগেভ্য সূত্রাদিনী জাতানি ইত্যর্থ এইটি হচ্ছে লাস্টে বললেন যে কারণগুণেন উৎপন্ন ত্রিগুণানাং ভূতানাং সত্যগুণাবচ্ছিন্নেভ্য এই যে এই যে উৎপন্ন ত্রিগুণানাং ভূতানাম এই যে ভূত ভূতগুলো কারণ গুণে উৎপন্ন এখন অবিদ্যা অজ্ঞান থেকে ভূতগুলো উৎপন্ন হয়েছে ওই কথাগুলোই যেটা আমরা বললাম যে সেগুলো যেহেতু ত্রিগুণময় কাজেই ভূতের মধ্যেও মানে তাই থাকবে এবং তারই আবার সত্যগুণা বচ্ছিন্ন বংশেব্য এই সত্য প্রভৃতি হলো যেহেতু এগুলো প্রকাশক হয় সেই জন্য তা এখন এরপরে এই এই পাঁচটা কর্মেন্দ্রিয়ের কথা বলেছেন তারপরেই বলছেন বুদ্ধি এই যে বুদ্ধি এবং মন পঞ্চ পাঁচটা কর্মেন্দ্রীয় হল তারপরে ওই কর্মেন্দ্রীয় না জ্ঞানেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের কথা বলা হলো এর হচ্ছে জ্ঞান সাধন এরপরেই ওই সপ্তদশ অবয়বের মধ্যে আমরা দেখি পাঁচটা জ্ঞানেন্দ্রীয় তারপরেই বুদ্ধি মনসী বলেছেন বুদ্ধি এবং মন এই দুটোর কথা বলেছেন যে বুদ্ধি কি না বুদ্ধির নামও নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি হুম এই যে নিশ্চয় নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি সেইটা হচ্ছে বুদ্ধি যার মাধ্যমে আমরা নিশ্চয় করি হুম এটা এই এটা ওই এই যে নিশ্চয় এইটা হচ্ছে এই অন্তঃকরণ বৃত্তি এই অন্তঃকরণটা একটা আকার ধারণ করে বৃত্তিটা হচ্ছে অন্তঃকরণের অন্তঃকরণটা হচ্ছে এমনই একটা জিনিস এটাও কাল্পনিক সেটার একটা আকার বিশেষ সেই অন্তঃকরণ যখন ঘটাকার ধারণ করে তখন আপনার ঘটের জ্ঞান হয় পটাকার যখন ধারণ করে সেটা আপনার পটের জ্ঞান হয় এই রকম সেই রকম এই অন্তঃকরণের একটা বৃত্তি বিশেষ যখন সেটা নিশ্চয় আত্মক হয় কোনো কিছুকে আপনি আপনার নিশ্চয় হয় যে এটা এই ওটা ওই এই নিশ্চয় ছাড়া আমরা তো জীবনে চলতে পারি না তাই না নিশ্চয় যে আপনি করছেন সেই নিশ্চয়টা কখনো আপনার ভুলও হতে পারে তাই না কিন্তু আপনার যতক্ষণ মনের মধ্যে দনোমনও থাকবে আপনি করতে পারবেন না তাই না একটা গর্ততে আপনি মাঠ ভেবে গর্তে গিয়ে পড়ে মরলেন কিন্তু আপনাকে ওই গর্তে গিয়ে পড়ে মরতে গেলে ওইটাকে মাঠ বলে আগে নিশ্চয় হতে হবে তা নাহলে পরে তো আপনি যাবেনই না তাই না গর্তটাকে যদি আপনার গর্ত বলে সন্দেহ হয় তাহলে তো আপনি যাবেনও না পড়বেনও না তাই না গর্তটাকে গর্ত বলে আপনাকে জানতে হয় গিয়ে পড়েন এই মন আমরা বুদ্ধি আমাদের এরকম করে কাজেই সেই বুদ্ধিটা আমাদের নিশ্চয় করায় এই বুদ্ধি যদি ঠিকঠাক হয় তাহলে আপনার নিশ্চয়টাও ঠিক হবে যদি বুদ্ধিটা ঠিক না হয় তাহলে আপনার নিশ্চয়টাও যেটা আপনি করলেন সেটা ঠিক হবে না তা এখন সেই বুদ্ধি বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মক অন্তঃকরণ বৃত্তি নিশ্চয় করায় সেটা অনেক সময় ভুলটাকেও আমরা ঠিক মনে করি তাই না কিন্তু একটা কিছু নিশ্চয় নিশ্চয় না করলে পরে আপনার কর্মই হবে না তাই না আমরা ভুল করি বা ঠিক করি যে কাজই করি সেটার সম্বন্ধে একটা আমরা নিশ্চয় করি যে এইটা আমি করব বলে ঠিক করেছি তাই না তা এখন এই যে বুদ্ধি হচ্ছে নিশ্চয় আত্মিকা বৃত্তি আর মন কি মন নাম সংকল্প বিকল্পাত্মিকা অন্তঃকরণ বৃত্তি তার মানে দেখুন মন আসলে অন্তঃকরণেরই একটা বৃত্তি বিশেষ আমরা তার নাম দিয়েছি মন তাই না এগুলো বেদান্ত সরকার এগুলো সব তুলে তুলে দেখাচ্ছেন মূলে কিন্তু সেই অবিদ্যাই এক ব্রহ্ম আর অবিদ্যা সেই অবিদ্যাই কীভাবে মানে বিভিন্ন রকমভাবে আমাদের প্রপঞ্চ সৃষ্টি করছে সেটাই দেখুন হুম অন্তঃকরণটাও অবিদ্যা সেই অন্তঃকরণের আবার বৃত্তি বিশেষ সেটাই মন তার মানে সেটা হবো আসলে আসলে অবিদ্যায়িতার উপাদান এখন মনোনাম সংকল্প বিকল্পাত্মিকা অন্তঃকরণ বৃত্তি হম ওই জন্য বলছেন মনস লক্ষণ মাহ মনোনাম এটাই তো এই যে এই এখানে বলছেন যে সংকল্প বিকল্পাত্মকম সংকল্প কিরকম ইদম নীলম ইদং পীতম ইতি বিষয়ে বিবেচনা বিকল্প তৎ বিপর্যয় ভেদ মানে আমরা সংকল্প করি বিপল বিকল্প করি কীরকম না আমরা একটা কিছু ঠিক করি তাই না যে এইটা নীল এটা পীত মানে এটা নীল এটা হলুদ এসব বলি আবার বিকল্পও করি হ্যাঁ যে এটা নীল নয় তার বিপর্যয় এটা নীল নয় এটা পীত নয় এই সমস্ত করি তো তো এই মনের মাধ্যমেই কিন্তু এগুলো আমরা করি মন মনের মাধ্যমে সংকল্প করি মনের মাধ্যমেই বিকল্প করি তাই না সেই হচ্ছে এই এই হচ্ছে মনের মানে স্বরূপ মন হচ্ছে সংকল্প বিকল্পাত্মক এই অন্তঃকরণ বৃত্তি বিশেষ তা এখন এই মন আর বুদ্ধি এই আগে বুদ্ধি আগে তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের কথা বললেন দেখুন এই সব সতেরোটা অবয়ের অবয়বের মধ্যে কোনটাকে আগে বললেন কেন বললেন সেটারও আপনার দেখুন পঞ্চকর্মেন্দ্রিয়ানি তাই না বললেন অবয়বাস্তু হুম জ্ঞানেন্দ্রীয় পঞ্চকম বলেছেন জ্ঞানেন্দ্রীয় পঞ্চকমটা একটা সঙ্গে একটা কথাতে বলেছেন একটা সমাস করেননি কিন্তু গোটা বড় সমাস করেননি জ্ঞানেন্দ্রীয় পঞ্চকম এটা বললেন বলে মনসি এটা কিন্তু আবার সমাস করে বলেছেন একটা কথার মধ্যে বুদ্ধিশ্চ মনশ্চ মনসি দ্বন্দ্ব সমাস দ্বিবচন করে বলেছেন কেন উনি বললে পারতেন অবয়বাস্তু জ্ঞানেন্দ্রীয় পঞ্চকম প্রত্যেকটা আলাদা ভেঙে ভেঙে বলতেন বুদ্ধি মনহ কর্ম কর্মেন্দ্রীয় পঞ্চকম বায়ু বায়ুপঞ্চকম এরকম বললেই পারতেন কিন্তু দেখুন মাঝখানে টুং করে বুদ্ধিমনসই এটাকে সমাজবদ্ধ করেছেন তারপরে আরেকটা করলে পারতেন সব একসঙ্গে দ্বন্দ্ব সমাজ করলে পারতেন জ্ঞানেন্দ্রীয় পঞ্চক বুদ্ধি মনঃ কর্মেন্দ্রীয় পঞ্চক বায়ু আনি বললে পারতেন কি যে পজ দিয়েছেন ভেঙে 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 কেন বললেন এগুলো বোঝাবার জন্য পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ানি জ্ঞানেন্দ্রীয়কে কেন আগে বলেছেন সেটা বললাম দেখুন পঞ্চ জ্ঞানেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় জ্ঞান আহরণ করে সেই জ্ঞানের ওপরে বিচার করে এই ইন্দ্রিয়গুলো যে জ্ঞানগুলো কালেক্ট করে দিচ্ছে সেটার উপরেই বুদ্ধিটা তার উপরেই বুদ্ধিটা নিশ্চয় করে আমি যেমন যেমন জ্ঞানগুলো আসছে আপনার কাছে এই ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান আপনি আহরণ করছেন তারপরে বুদ্ধির দ্বারা নিশ্চয় করছেন তাই না তো জ্ঞান না হলে পরে তো আপনি নিশ্চয় কার করবেন সে না আগে জ্ঞানের আহরণ দরকার সেই জন্যে পঞ্চ জ্ঞানেন্দ্রীয়র কথা আগে বলেছেন তারপরে বুদ্ধির দ্বারা নিশ্চয় করবেন নিশ্চয় করবেন কিভাবে শুধু বুদ্ধি করতে পারবে না মনকে সাহায্য নেবে বুঝতে পেরেছেন তো তারপরে আপনাকে কর্ম করতে হয় আগে জ্ঞান না হলে কর্ম করতে পারবেন না বুঝতে পেরেছেন তো ওই জন্য কর্মেন্দ্রীয় পঞ্চকের কথা কিন্তু লাস্টে মানে এই বুদ্ধিমনের পরে বলেছেন কর্মেন্দ্রীয় পঞ্চকের কথা কেন বলেছেন আমাদের নিয়মই হচ্ছে আগে জ্ঞান হয় কোনো বস্তুর জ্ঞান হয় আপনি যখন কর্মে প্রবৃত্ত হন তখন কোন বস্তুর জ্ঞান হয় জ্ঞান হওয়ার পরে আপনার তিনটে আরেক ধরনের জ্ঞান হয় ধরুন এই আপনি জল খাবেন আপনার মানে তেষ্টা আছে তো সামনে পুকুরে জল দেখলেন জল দেখলে জলের জ্ঞান হতে হবে আপনার তাই না মানে সোজা কথা একটা লোক সে তার পিপাসা পেয়েছে সে একটা সরোবরে জল আছে সে যাবে গিয়ে জল খাবে কীভাবে খাবে খাবে জল সে তো যায় গিয়ে জল খায় কিন্তু তার আগে ভেতরে কী চলতে থাকে সেগুলো আমাদের দার্শনিকরা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন ন্যায় দর্শনে এই ব্যাখ্যা আছে এটা অন্যরাও সেটা মেনেছে কীরকম সামনে পুকুর আছে এখন পুকুরের জলকে এখন তো সব এই বোতলের জল না হলে পরে এই সমস্ত এখন অ্যাকুয়াগার্ডটা হয়ে গেছে আগে তো সব পুকুরের জলই খেত তো পুকুরে জল আছে লোকটা গিয়ে পুকুরের জল খেলো তার আগে তার ভেতরে কি চলতে থাকে দার্শনিকরা খুব সুন্দরভাবে সেটা বলেছ কীরকম ওই জলটা দেখার পরে জলের জ্ঞান হয় ইন্দ্রিয়ের মাধ্যমে চোখের মাধ্যমে সে জলের জ্ঞান হলো তারপরে সে মনে মনে বিচার করে দেখে তার মনের মধ্যে কি হয় জলের জ্ঞান হলে পরে আগে সে জল খেয়েছিল পিপাসার সময় সেই জল খেয়ে তার তৃপ্তি হয়েছে সেটা তার মনে পড়ে বুঝতে পেরেছেন মনে পড়ে যা এই তো জল আমি আগে খেয়েছিলাম আমার পিপাসার সময় তাতে আমার তৃপ্তি হয়েছে এইটা তার জ্ঞান হয় তারপরেই ইদম জলম উপাদেয়ম এই জলটা তাহলে আমায় খেতে হবে আমার এখন পিপাসা পেয়েছে কাজেই আমাকে জলটা খেতে হবে ইদম জলং পেয়ম এই নিশ্চয় তার হয় বুঝতে পেরেছেন যে তার মানে প্রথমে জলের জ্ঞান হলো তারপরে তার স্মরণ হয় যে এই জল সে আগেও খেয়েছিল এই জল আমি খেয়েছিলাম কাজেই তারপরে সে নিশ্চয় করে যে ইদম জলম উপাদেয়ম এই জলটা উপাদেয় এই জলটা আমাকে নিতে হবে খেতে হবে এই নিশ্চয় সে করল তার মানে আগে জলের জ্ঞান যদি তার না হয় পিপাসা পেয়েছে তো সামনে যদি কোনো পুকুর টুকুর না থাকে সে জল খেতে হবে জল খেতে হবে মানে ওই ওই জল যে খাবে আগে তো পুকুরটার জ্ঞান হতে হবে তার তাই না নাহলে সে যাবে কি করে তাহলে আগে ইন্দ্রিয়ের দ্বারা তার জ্ঞান হলো তারপরে সে ওই আগের কথা স্মরণ করলো তাই না তাহলে আগে বস্তুর জ্ঞান হলো বস্তুর জ্ঞানের পরে তার উপাদান জ্ঞান হয় যে এইটা আমার নিতে হবে মানে এইটা উপাদেও তারপরে তার ইচ্ছা হয় যে এটা উপাদেয় এবং আমাকে ওই জলটা খেতে হবে আমি ওটা খেতে চাই ওইখানে জলটা ইচ্ছা হয় তারপরে তার প্রবৃত্তি হয় ওখানে যাওয়ার তারপরে সে যায় তখন কর্মেন্দ্রিয়ের ফাংশান আসছে তাহলে প্রথমে জ্ঞানেন্দ্রীয় পুকুরটার জ্ঞান করালো তাকে তারপরে সে মনের মধ্যে বিচার করে দেখলো এরকম জল সে আগে খেয়েছে তার থেকে তৃপ্তি হয়েছে কাজে এই জল খেলেও তৃপ্তি হবে এইগুলো সে মনে এই বিচার করে মন তাকে সংকল্প বিকল্প এইসব বিচারের মধ্যে যাওয়ায় দেয় একটা নিশ্চয় করায় যে এই জলটা খেতে হবে উপাদিৎসা তার হয় তারপরে তার কর্ম হয় তাহলে এখানেও দেখুন এই সূক্ষ্ম শরীরের মধ্যে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় তারপরে বুদ্ধির কথা বলেছেন সেই বুদ্ধিকে আবার মন মনের মাধ্যমে সেটা হবে কাজেই সংকল্প বিকল্প সে মন করে মনের কথা বলেছেন তারপরে কর্মেন্দ্রিয়ের কথা বলেছেন তারপরে তো কর্মেন্দ্রিয়ের প্রসঙ্গ আসবে তাই না তারপরে সেই হাঁটবে হেঁটে হেঁটে যাবে গিয়ে সেখান থেকে চলে যা কিছু আমরা করি আমাদের সব ক্ষেত্রেই কিন্তু তাই হয় বুঝতে পেরেছেন একজন সাধু একজন কোথাও কথামৃত পাঠ হচ্ছে কি গীতা পাঠ হচ্ছে আমি সেটা জানলাম জানার পরে যে ভক্ত তারও ঠিক সেরকমই জ্ঞান হয় যে আহ এরকম আমি আগেও শুনেছিলাম তাতে আমার খুব আনন্দ হয়েছিল কাজে এখানে যে পাঠ হচ্ছে ভগবত প্রসঙ্গ হচ্ছে সেটা উপাদেয় ঠিক একই সেমই জিনিস হয় তার মানে তার আগে শ্রবণেন্দ্রিয়র দ্বারা সে শোনে নাম হচ্ছে কি পাট হচ্ছে বা চোখের দ্বারা দেখে ওই পুকুর দেখার মতো পিপাসা পেলে তারপরে তার আগের কথা স্মরণ হয় আগে কখনও সেরকম সে শুনেছিল এর থেকে তার তৃপ্তি হয়েছিল তারপরে তার মনের মনটাকে নিশ্চয় করায় যে এইটা শুনতে হবে বা ওখানে আমাকে যেতে হবে তারপরে সে কর্মেন্দ্রিয়ের প্রয়োগ করে করে সেখানটায় যায় তাই না সে ভালো জিনিস পায় আবার যে চুরি করে সেখানেও এই জিনিসই তাই না এই এই যে আমাদের চিত্তবৃত্তি তার দুটো ধারা তাই না কখনও আমাদের পাপের দিকে নিয়ে যায় কখনো পুণ্যের দিকে নিয়ে যায় কিন্তু সিস্টেমটা সেমই সেও সেই রকম কোনো কিছু কোনো গৃহস্থের ঘরে কিছু বাগানে লাউটা কুমড়োটা দেখলো বা ঘরে কিছু দেখলো দেখে তার মনে হবে আহা এটা আমি আগে চুরি করেছিলাম করে আমার খুব ভালো লেগেছিলো কাজেই মনে সংকল্প বিকল্প করে করে বলে এটা তাহলে আমার চুরি করতে হবে তারপরে সে প্রবৃত্ত হয় তা সেই এই বন মনেই বদ্ধ মনেই মুক্ত তাই না সেই মনই আমাদের সব দিকে করে তা আমি বলছিলাম এই যে সিকুয়েন্সগুলো রেখেছেন যে অবয়বগুলোর মধ্যে পরপর এই জিনিসগুলি বুঝতে পেরেছেন তা এখন সেখানে এই আমি যেটা বলছিলাম যে জ্ঞানেন্দ্রীয় পঞ্চকমটা আলাদা করে বলেছেন কেন এই পাঁচটা জ্ঞানেন্দ্রীয়ই একই রকম কাজ করে বলে এই পাঁচজন বন্ধু বুঝতে পেরেছেন সেই জন্য এই পাঁচটা জ্ঞানেন্দ্রীয়কে আলাদা করে বলেছেন এবং প্রথমে বলেছেন কেন এদের ফাংশনটা প্রথমে এবং এইগুলো পরপর বন্ধু বলে পঞ্চ জ্ঞা পঞ্চকং বলে এদেরকে আলাদা করে বলেছেন অন্যদের সঙ্গে মেশাননি এগুলো টিকাতে বলা নেই কেন কিন্তু কারণ এইটাই এটা টিকাতে বলেননি টিকাকার ভেবেছেন এত সহজ এটা আমি বলছি আপনাদের যে কেন এটাকে আলাদা করে বলেছেন এরপরে বুদ্ধি মনসি এটাকে আবার আলাদা করে বলেছেন আবার সমাস করে বলে দিয়েছেন কেন না বুদ্ধি আর মন একই আরেকজনকে ছেড়ে চলতে পারে না এরাও ওই পরস্পর মিলিতভাবে কাজ করে আবার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র থেকে এগুলো আলাদা কর্মেন্দ্রীয়গুলোর থেকে আলাদা এদের আবার মিলিতভাবে কাজ বুদ্ধি আর মনের সেই জন্যে এই দুটোকে আবার আলাদা করে বলেছেন এবং সমাস করে বলেছেন তারপরে আলাদা করে পঞ্চ এই জ্ঞানে কর্মেন্দ্রীয় পঞ্চকম সেটা আবার আলাদা করে বলেছেন সেখানে আবার প্রত্যেকটা ইন্দ্রিয়কে আলাদা করে বলেননি একসঙ্গে বলেছেন পঞ্চকর্মেন্দ্রীয় কারণ এগুলো একই ক্যাটাগরির বলে একই রকম কাজ করে বলে এবং এগুলোকে অন্য থেকে আলাদা করে পঞ্চকর্মেন্দ্রিয়ম তারপরে বায়ু পঞ্চকমের কথাও বলেছে এরও আবার ফাংশান আছে পাঁচটা বায়ু বুঝতে পেরেছেন তো এইভাবে এই জিনিসগুলি আলাদা করে বলেছেন তো জ্ঞানেন্দ্রীয় হচ্ছে এই শ্রোত্র ত্বক চক্ষু জিউভাগ ঘ্রাণ এইগুলো চক্ষু ত্বক শ্রোত্র ত্বক চক্ষু জিউবা এবং জ্ঞানেন্দ্র জ্ঞানেন্দ্রীয় এইগুলো তো এই হচ্ছে পাঁচটা হচ্ছে জ্ঞানেন্দ্রীয় তারপরে হচ্ছে বুদ্ধি বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা মন হচ্ছে সংকল্প বিকল্পাত্মক অন্তঃকরণ ও বৃত্তি হুম এইটুকু বলেন আজকে আমরা এই পর্যন্তই আমাদের আলোচনা রাখছি এরপরে এই এখানে এখনো পুরো শেষ হয়নি হুম এই এই যে দুটো মন এবং বুদ্ধি এই চিত্ত এবং অহংকার এই আরেকটা দুটো জিনিস আছে সেগুলো কিন্তু এইখানে বললেন না মানে সূক্ষ্ম শরীরের মধ্যে অবয়বের মধ্যে চিত্ত আর অহংকারকে আলাদা করে বলেননি হ্যাঁ যে অহংকারের কথা সাংখ্য দর্শনে আছে তো এই চিত্ত এবং অহংকার কিন্তু এই মন এবং বুদ্ধির মধ্যেই তার অন্তর্ভাব হবে এই অংশ থেকে আমরা অনয়োর চিত্তাহকারর অন্তর্ভাব হ এইটার থেকে আমরা আগামী দিনে পড়ব আজকে এই পর্যন্তই আমরা রাখলাম ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि